আসসালামু আলাইকুম। আজকে দুদিন যাবত অনেক ঠান্ডা পড়ছে, বৃষ্টি হলে একটু ঠান্ডাটা বেশি পড়ে এই অঞ্চলে। রাস্তাঘাট পানি বেশি পড়ছে বলতে ওইরকম না, যদিও সামনে ঠান্ডা আরও বেশি, তুষার পড়বে, তারপর মাইনাস, যেমন গেছে বছর 25 পর্যন্ত, -25 পর্যন্ত গেছিল, এখনো 25 পর্যন্ত যায় নাই, প্লাস আজকে 6 চলতেছে। হয়তো দু একটা ব্লগ এখানে কিরগিজস্তানে পাবেন, তারপর অন্য কোথাও নতুন দেশের নতুন জায়গা নতুন কোথাও আবার নতুন করে ব্লগ পাবেন। আশা করতেছি আপনাদেরকে ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য বা পাবেনও। রাস্তা দিয়ে হাঁটতেছি, চিন্তা করলাম একটু ওয়েদার, নতুন শীত যেহেতু পড়ছে একটু ব্লগ করি, সেটার একটা আপনাদেরকে দেখাই। মানুষ সুশৃঙ্খলভাবে পার হয়, সিগনাল পার হয়, দেশে অনেক পাকিস্তানি ইন্ডিয়ান নিয়ে দেখা যায় অ্যাভেলেবেল। একটা মার্কেট, এখানে যারা ঘুরতে আসবেন কিরগিজস্তান উজবেকিস্তান তাদের জন্য মেসেজটা হলো, যারা স্নো পছন্দ করেন, বরফ পছন্দ করেন, বরফ দেখতে চান, স্নো দেখতে চান, তারাই উজবেকিস্তান কিরগিজস্তান এই অঞ্চলে আসতে পারেন, তাজিকিস্তান এই দেশগুলোয় আপনারা আসতে পারেন। কারণ কিরগিজস্তানের ট্যুরিস্ট ভিসা অলরেডি বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য, তারপরেও যা পাওয়া যায়, ভিসা পাওয়া যায়, সিস্টেম কিছু সিস্টেম মেনটেন করলে পাওয়া যায়, উজবেকিস্তানে অনায়াসে পাওয়া যায়, আপনার ই ভিসা পাবেন উজবেকিস্তানের ওয়ানলি $22 ভিতরে, আপনারা নিজেরাই করতে পারবেন, নিজের মোবাইল দিয়ে করতে পারবেন, বিজনেস ভিসা করতে পারবেন, সব কিছুই করতে পারবেন ই ভিসা। আর উজবেকিস্তানে আসার পরে ওইখান থেকে বিভিন্ন দেশের এম্বাসি আছে, এম্বাসি থেকে কিছু ফ্রি দিলে, কিছু এক্সট্রা মানি দিলে তারাই আপনাদেরকে স্টিকার ভিসা দেয়, সেই স্টিকার দিয়ে আপনারা আসলে আসতে পারেন, ঘুরতে পারেন। ঘোরার জন্য এখন আমাদের দেশ হলো বৃষ্টি বাদল এবং গরম, শীত, যে শীতগুলো পরে ওই শীত ভ্রমণের জন্য প্রযোজ্য হয় না, অন্য অন্য দেশে যেতে হয়। আমরা যেমন কাশ্মীর যাই বরফ দেখার জন্য বা অন্য অন্য দেশে যাই, তারা এখানে আসতে পারেন কিরগিজস্তানে এই বরফ দেখার জন্য। স্নো পড়বে আর কয়েকদিন পর, সেই স্নোগুলো আপনারা উপভোগ করতে পারবেন, আসবেন ঘোরার জন্য। যারা এই শীত উপলক্ষে এখানে আসবেন, ভিসা কোনো সমস্যা না, ভিসা দেওয়া হলো একদম নর্মালি। বাংলাদেশ থেকে যদি আপনারা উজবেকিস্তানের
ই ভিসা পাবেন $22 ভিতরে। হয়তো অফিসে বা কোনো এজেন্সির মাধ্যমে করলে হয়তো 4,000-5,000 টাকা নিতে পারে, আপনি নিজে যদি করেন তাহলে হতো ওই $22। আর সবচেয়ে বড় কথা হলো মানে সহজ হয়ে যদি আসেন তাহলে উজবেকিস্তানে আসবেন, প্রথমে আসবেন উজবেকিস্তান, উজবেকিস্তানে ভিসাটা অ্যাভেলেবেল, এটা পাওয়া যায়। উজবেকিস্তানে আসবেন, উজবেকিস্তান থেকে ওইখানে এম্বাসি আছে, কিরগিজস্তানের এম্বাসি আছে, কাজাখস্তানের এম্বাসি আছে, তো কিরগিজস্তান এম্বাসিতে আপনার $150 হলে পাওয়া যায়। আমি যতটুকু শুনছি আগে $100 ছিল, এখন $50 বাড়ায় দিলেই আপনারা পাবেন $150। ঠিক সেম তাজিকিস্তান, আপনার $150 দিলে সেই ভিসা পাবেন, উইদাউট কোনো কাগজপত্র কোনো কিছুই লাগবে না, যত ডকুমেন্ট ইনভাইটেশন যা লাগে সব ওরাই ব্যবস্থা করে দিবে, আপনি শুধু টাকা দিবেন আপনার ভিসা হয়ে যাবে। এই দেশগুলো ঘুরতে পারেন, রাশিয়া ঘুরতে পারেন, রাশিয়া অ্যাভেলেবেল, ভিসা পাওয়া যায়, রাশিয়া ঘুরবেন, এই অঞ্চলটায় আপনারা ঘুরতে পারেন, কোনো সমস্যা নাই। আর সহযোগিতা বলতে যদি এই দেশে হোটেল ভাড়া বেশি না, হোটেল ভাড়া কম, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এদিকে হোটেল ভাড়া একদম কম, কমের ভিতরে আপনারা ঘুরতে পারেন, তো আসেন যদি কারো ভালো লাগে এই দেশটা ঘুরে দেখতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। যারা ভ্রমণ পিপাসু তারাই আসবেন শুধু ঘোরার জন্য। ওকে, আসসালামু আলাইকুম, টাটা।